Hello friends, welcome back to my channel. আজ আমি বানাচ্ছি কুচো চিংড়ির বড়া। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে 6-7টা রসুন কোয়া কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ লেবু। এখানে 250 গ্রাম কুচো চিংড়ি আছে, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি হাফ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা লঙ্কা, রসুন, পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ হলুদ। দিচ্ছি 7 মতো নুন। আমি এখানে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। আপনারাও দেবেন, ধনে পাতা কুচি দিলে বড়ার টেস্টটা খুব ভালো হয়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 2 থেকে 3 চামচ বেসন দেব, আর দেব 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বড়াটা খুব মুচমুচে হয় আর খুব টেস্টি হয়। আপনারা এটা শুধু বেসন দিয়েও করতে পারেন। আর এখানে আমি 1 টেবিল থেকে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। একে একে আমি সবগুলো এইভাবে দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে, পুরোটাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পুরোপুরি ব্রাউন কালার হচ্ছে। তো দেখুন, বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো।